আমার কোনো শরীর খারাপ থাকতে নেই, আমার কোনো কিছু থাকতে নেই, এই হচ্ছে ওর বক্তব্য। আমি মানুষ নই। তুমি কি করছো? আচ্ছা, আমি রুটি বেলছিলাম, আর ও সেইগুলো নিয়ে এখন ওই বাটিতে সাদা আটা থাকে সেইগুলো মেখে একদম ভূত হয়ে গেছে, আর রুটি করা শুরু করে দিয়েছে। হাতে একটা গ্লাস নিয়ে আমার দিকে আসছে আর সাদা আটা নেওয়ার জন্য। মানে কি, এমনি আটার ডলা পাকিয়ে রাখলে কাঁচা আটা খেয়ে নেবে, সাদা আটা চারিদিকে নষ্ট করবে, মেখে দেখো পুরো সাদা হয়ে রয়েছে। আসলে শরীরটা খারাপ, তো ওই জন্য আর কি ও যা করতে চায় চোখে করতে দিচ্ছে। আন্টি বাবা যা করে করুক, একটু খেলুক, মনটা ভালো লাগবে। তো সবসময় আটকে রাখলেও হয় না, কি করবো আর, বাচ্চা মানুষ তো, শরীরটা খারাপ হলে একটু ঘ্যান ঘ্যান করে, সব বাচ্চারাই করে থাকে, আমার বাচ্চা বলে নয়। আর রুটি করার দিকে শুরু করে দিয়েছি, আর অনেকটা বেলাও হয়ে গেছে, ওই জন্য আর কি ও যা করতে চাইছে তাই করতে দিচ্ছি। মাংস কষা হবে, রুটি আর লুচি, লুচি আমি খাবো, রুটি ও খাবে। এখনো তো লুচির ময়দা মাখা হয়নি, সবে রুটিটার হলো, একটু অল্প জল দিয়েছি, এতে সিদ্ধ হবে, তার জন্যই আর কি। আর বেশি ঝোল থাকবে না, লুচি ভাজাও শুরু করে দিয়েছি। বাবা, মাংস এরকম ঝোল ঝোল থাকবে নাকি, না একটু কষা কষা হবে? কি ওইটা, জলটা দিয়েছি এই জাস্ট আলুটা সেদ্ধ হবে, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, আর অল্প জল দিয়েছি সামান্য। দেখো এই যে সামান্য জল আছে, এটা তো মানে সেদ্ধ হওয়ার পর আর থাকবে না। এটা আমার তো হয়েছে ভাজা, তুমি স্নান টান করে নাও নাকি? ঠিক আছে, যা করে নাও। এদিকে আমি লুচি ভাঞ্জি, আর ওইদিকে ছেলে আর বাবা একটু ঘরের পিছনে গেছে, আর আমার ছেলে ওর বাবার পায়ে বড় জুতো পরবো বলে ওর বাবার কাছে ছুটে ছুটে আসছে। আসলে ছেলেটা একটু ঘ্যান ঘ্যান করছে, তো ওই জন্য আর কি ঘরের পিছনে নিয়ে গেছে। আর গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে, আরও একটা মানে অনেকগুলো ডালে আর কি ছোট ছোট কুড়ি ফুটে রয়েছে, সবগুলো যখন একসঙ্গে ফুটবে দুর্দান্ত দেখতে লাগবে। আর আমার ছেলে না, একটা দিক খুব ভালো, ও ফুল গাছে হাত দিতেও যায় না বা ফুলেও হাত দিতে যায় না, জানে মা করে রেখেছে, মার কষ্ট হয় তো ওই জন্য ফুলও তোলে না। বাবাই আসো, কই চলো, কত বড় জুতো পরেছি তুমি, ওই দেখো মেয়েও আসছে, ওই তোমার পিছন দেখো মেয়েও আসছে, ওই দেখো মেয়ের ডাকো, মেয়ের ডাকো, মেয়ের ডাকো, বলো আয়, চলো চলো উপরে চলো, ওই মেয়েও চলে আসছে, চলো উপরে। মাথার কেটে বসে আছিস কেন? বেলা হয়ে গেছে না, দুটো বেজে গেছে, তারপরে ছেলেটার একটু শরীর খারাপ, জ্বর জ্বর এসছে, এই জন্য ভাবছি কি করবো। ওষুধটা রয়েছে, রুটিও খাবে, রুটি শশা পেঁয়াজ, আমার এই যে লুচি আর এই মাংসের তরকারি, দেখি দিয়েছি মাংস সলিড তো না হাড় দিয়েছিস? না আমি খাইনি তো, আমাকে যেটা দিস যেটা খাই সেটা দিবি তো। আর রুটির সাথে আমার একান্ত যদি শশা না থাকে তো তাও চলে, কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা আমার রাখতেই হবে, আমার পেঁয়াজ আর লঙ্কা ছাড়া আমার শশা এই রুটি খেতে একদম ভালো লাগে না। আর সুমন তো অত খায় না, ও একটুখানি খাবে, ওর হয়তো দিয়েছি ওর থালাতে, কিন্তু অল্প খেয়ে আমাকে দিয়ে দেবে, আর খেয়ে দিইনি। সে ছেলেটাও উশবাস উশবাস করছে, ওর কাছে যাই, একটু প্রচন্ড জ্বর এসছে ছেলেটার। আজকে শরীর খারাপ, একদম চুপচাপ মন মরা হয়ে বসে আছে। বাবা কি হয়েছে? এই যে স্নান করে উঠে যে থাম সাপ খেয়েছে, খেয়ে আর ওই যে একটু শরীর খারাপ বাঁধিয়েছে বদমাসটা আমার, আর এখনো পর্যন্ত থাম সাপটা সঙ্গে করে নিয়ে এসছে। আর আজকে ওয়েদারটা হঠাৎ করে যেন মেঘলা মেঘলা হয়ে গেল, আর সেই ছেলেগুলোরা খেলা করছে তো চিৎকার চেঁচামেচি চলছে, দেখ কেমন মেঘলা ওয়েদার হয়ে গেল। আমার বাচ্চাটা এখন শুধু খেলা করতে পারছে না বেচারা। এই যে সব দিদিরা দাদারা ফুটবল খেলছে, আর আমার বাবুটা চুপ করে বাবার কোলে বসে রয়েছে। ও মা, এটা কি বসে থাকার স্টাইল? হ্যাঁ, তুমি দাদাদের সঙ্গে ফুটবল খেলো? হ্যাঁ বাবু,
ফুটবল খেলবেন না? চিংড়ি এই আছে, আপনি চিংড়ি নিয়ে বাটা কত? বাটা 150। হ্যাঁ 150। আর তেলাপিয়া 120 টাকা। আর কাতলাটা কত? কাতলা 300। সকাল সকাল কোন বাচ্চারা লজেন্স খায়? হ্যাঁ কেটে দেবো, দাও বাচ্চা লজেন খায়? না না, বাচ্চারা তো লজেন খেতে নেই, দাঁতে পোকা হয়, পেটেরও গুড়গুড় করে, হ্যাঁ সাপ হয় দেখেছো বাবা, পোকাও হয় দেখেছো তো। তাহলে নন্দু বাচ্চা খায় না? কালকে থেকে বাচ্চাটার একটু জ্বর, শরীরটা খারাপ ছিল, কালকে সন্ধ্যাবেলায় তো নড়ছে না চড়ছে না, মাঠে গিয়ে ওর বাবার কোলে একদম চুপ করে বসে রয়েছে, এখন তবু তো একটু নড়াচড়া করছে, খেলা করছে কেমন সুন্দর। আর তারপরে তো কালকের ভিডিওটা তার কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলেটা সদ্য থেকে প্রচুর ঘ্যান 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 করছিল সারাক্ষণ, মোটামুটি মাকে চাই বাবাকে চাই, হাতে করে ফোন নিতেও দিচ্ছে না, মা বাবার সাথে খেলা করবে, তো যেটা কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সেটা আজকেও চলে এসছে। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সবাইকে সুপ্রভাত। তুমি ভালো আছো? আচ্ছা দেখেছো, ও ভালো আছে, তো তোমরাও ভালো থাকো, ভালো থাকো, মাও ভালো আছে। বলতে নেই বলতে নেই, তো এখন তো বিছানা টিছানে কিছু গোছানো হয়নি, কেন ও সকালে উঠেছে, ওকে দুধ খাইয়ে তারপরে ওকে ওষুধ খাওয়াতে হবে, ওই জন্যই। আর সুমনও সকাল সকাল বেরিয়ে গেছে, যেহেতু এক জায়গায় একটু বন্ধের ব্যাপার আছে, তো যাবে বলেছিল 6টার ট্রেনে, কিন্তু আমি এমন ঘুমিয়ে পড়েছি আর আমি বলি উঠতেই পারিনি, ফোনে অ্যালার্ম কখন বেজে গেছে তাও জানি না, 6:20 নাগাদ ও উঠে চলে গেল। এইবারে চলে যাওয়ার পরে আমি ঘরটার গুলো ঝাঁট দিলাম, একটু মাছ কিনেছিলাম দেখালাম, মাছটাও কেটে গুছিয়ে রেখেছি। আর সেটা কি হয়েছে, মাছ ব্যাপারটা যেটা আসে ও মাছটাকে দিয়ে ও চলে যায় ওদিকে আরো বিক্রি করতে, এবার ফেরার পথে টাকাটা নেয়। এবার যেহেতু সকালবেলা সবাই রান্না বান্না করো তাড়াহুড়ো থাকে, তাই আমি ছুটে গিয়ে মাছটা নিয়ে চলে আসছি, আজকে চলে এসেছি। এবারে মাছের ওর গলার আওয়াজ পেয়েছি, বাইরের দিকে গেছি তো দেখছি সে অনেক দূরে আছে, ততক্ষণ কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তো সামনে কাকাদের দোকানে আর কি টাকাটা দিয়ে এসছে, আমি বললাম যে মাছ ব্যাপারে এলে টাকাটা দিয়ে দেবে, ওই যে বাইরে গেছি সুযোগ একটা লজেন্স নিয়ে নিয়েছে, সবসময় খাওয়াটা ঠিকও নয়, আবার দুধ মুড়ি নিয়ে বসেছি। হ্যাঁ দেখেছো কি হয়, দেখেছো পেট ব্যথা পোকা হয়। আর এখন ওর জন্য মুড়ি আর দুধ নিয়েছি, বিস্কুটের থেকে মুড়িটা, মানে বিস্কুটের থেকে মুড়িটা খুব আনন্দের সঙ্গে খায়, কুটুম 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 করতে চিবিয়ে খায়, দেখাবো কি সুন্দর করে মুড়ি খায় বাটি নিয়ে বসে। বলো আদর করবে, আদর আদর, আচ্ছা ঠিক আছে আদর। মুড়ি আর এই যে দুধ নিয়ে বসে পড়েছি, আসলে এই দুধটা হচ্ছে আমাদের এখানে একজনের গরুর বাচ্চা হয়েছে, তো সেই কাকিমা বললো যে এরকম বৌমা দুধ বেশি আছে নেবে, তা ওইখান থেকে আর কি দুধটা নিয়ে আসি। আর নইলে তো আগে তো যেরকম যখন ছোট ছিল তখন ও খেত ডেক্সোল্যাক, খেত ডেক্সোল্যাক পাট পাট করে আর কি, 8 মাস পর্যন্ত আর কি কোনো কিছুই খাইনি, ওনলি ব্রেস্ট ফিড, তো হচ্ছে কি তারপরে ডেক্সোল্যাক খেত। এবারে তো 2 বছর হয়ে গেছে ডেক্সোল্যাকটাকে বন্ধ করে দিয়েছি, এমনি ওই এখানে খাওয়াতাম, আমুলের যে লিকুইড দুধটা হয় সেটা খাওয়াতাম, বা কখনো মিশ্র খাওয়াতাম, তারপর যেহেতু এখানে বলছি গরুর বাচ্চা তো সেটা তো আমার পিওর দুধ, এটাই নিয়ে আর কি এটাই খাই। আচ্ছা জানলায় বসবে, জানলায় বস, হ্যাঁ বস বস, না ওখানে রাখা যাবে না বাবা, ওখানে রাখলে পড়ে যাবে দুধটা, তুমি তো খাবে। আজকে আমাদের বাড়ির মধ্যে সবাই এখানে চাম্পাহাটিতে আর কি চিত্তশালীর মঠ বলে একটা ভোলে বাবার মন্দির আছে, তো সবাই সেখানে যাচ্ছে, আমাকে বলেনি, আমাকে বললে আমি যেতাম সকালবেলায় শুনছি,
মনে হয় সকালবেলায় মনে হয় সব প্ল্যানটা ঠিক হয়েছে, আমি সকালবেলায় সবে শুনছি বাইরে গিয়ে। তো হয়তো আগে শুনলে যেতাম, আমি আবার যেতাম না, কারণ আমার একটা খুব বাজে অভ্যাস, মানে সুমন যেখানে যাবে সেখানে যাবো, মানে আমি সুমন ছাড়া কোথাও কারোর সাথে ঘুরতে বেড়াতে আমি কমফোর্টেবল নই। ও যেখানে থাকবে সেখানেই আমি থাকবো, ও যেখানে থাকবে না সেখানে আমি থাকবো না, সে যেই থাকুক যারাই থাকুক, মোটামুটি ওকে থাকলে ও থাকলেই আমি খুশি, আর কিছু আমার চাই না। তো সে যতই বড় যাই হোক না কিছু, সুমন যাই বা সব কিছুর মধ্যে বেড়াতে যাবো ঘুরতে যাবো যেখানে যাবো সুমন থাকবে, ও যেরকম কোথাও আমি আমি ছাড়া কোথাও ও কমফোর্টেবল নয়, কোথাও কমফোর্টেবল নয়, সেই জন্য আর কি ও গেলে আমি যাবো। তারপর ভাবছিস মেকার আমি যাবো যাবো বলছি, ও যাবে না সেখানে আমি কি করবো, আর ও না গেলে ভালো লাগবে না, ওকে ছাড়া আমি হতে পারি, এই হচ্ছে কথা। চল কি সিল্কি সিল্কি হাসি দেখো না, হাসি দেখো না, কালকে শ্যাম্পু করা হয়েছিল, মাথায় তেল দেওয়া হয়নি, তাই তো আজকে মাথায় কি করব, তেল দেব চুলগুলোতে, তবে তো চুলগুলো সুন্দর হবে, মুখটা সুন্দর সুন্দর দেখতে লাগবে, তবে তো সুন্দর সুন্দর মেয়েরা পড়বে। ও বাবা রে, আমার ছেলেকে তো সুন্দর করে রাখতে হবে না, তাহলে তো ভালো বউ আসবে, তো বউ শরীর তো খারাপ তো, ওই জন্য শেষে শিবুকলের মধ্যে শুয়ে পড়ছে বাচ্চা আমার। এই যে আর আর দুষ্টুমি করবি, স্নান করে উঠে থাম্পস আপ খাই কেউ, হ্যাঁ বল স্নান করে উঠে কেউ থাম্পস আপ খাই, আবার বলে দই খাবে, দই কেউ খাই, ফ্রিজে আছে থাক দই থাক, দুপুরে ভাত টাত খেয়ে উঠে তারপরে খেতে হয়, সকালবেলা খেতে নেই। রান্না বান্নার জোগাড়ও করে নিয়েছি, বেগুন ভাজা করবো, নুন হলুদ মিশিয়ে রেখেছি বেগুনটাকে, আর এই যে তেলাপিয়া মাছ সেটা আজকের গাড়ি মাছ, আর আজকে এই বাটা মাছগুলো আর এই তেলাপিয়া মাছ এইটাই আর কি নিয়েছিলাম। তো বাটা মাছগুলো তো একটু কাঁটা বেশি হয়, ওই জন্য বাটা মাছটা আমরা খাবো আর এই তেলাপিয়াটা ছেলেকে দেবো, আর এই যে দুটো তেলাপিয়া মাছের মাথা আছে এটা অনেকদিন হয়ে গেছে, তো এগুলো ছেলেকে আর কি দেবো না, এগুলো আর কি আমি ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বেশি করে ঝাল করবো। এই ছোলা কুচু আলু, ছোলা কুচুটা আমার মা নিয়ে পাঠিয়েছিল বাপির কাছ দিয়ে, তো এইটা দিয়েই এই বাটা মাছগুলো দিয়ে আর কি ঝোল করবো, ভালো লাগে। আর এখানে কি দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা রেটে আছে আদা জিরে বাটা, তো এইগুলো দিয়ে রান্না করবো। আর বাটা মাছের ঝোলটাতে আমি শুধুমাত্র আদা জিরে বাটা দেবো, কাঁচা লঙ্কা টমেটো দেবো, আর ফোড়নও দেবো পাঁচ ফোড়ন, বাস সেটাই পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা শুধু যাবে ওই মাছের মাথা দুটো রয়েছে তাই সেটা দিয়ে করবো। তো এখন তো বাজে 10:14, আমি রান্নাগুলো করে নেবো, আজকে ঠাকুর ঘরের কাজ আমার করা হয়নি, তো রান্নাগুলো করে নিই সব তবে টপ করে, ভাতটা এখন করবো না, ভাত রাতে সুমনের জন্য করবো। আর কালকে রাতে কি হয়েছিল, ওই যে আমি রুটি করেছিলাম সবার জন্য, মানে আমাদের দুজনের জন্যই রুটি করেছিলাম, তো ও এখন ওকে বললাম যে তুমি সকালে তো লুচি খেয়েছো রাতে কি আবার রুটি খাবে, তাহলে আমি গরম গরম ভাত করে দিই, তা বললো হ্যাঁ, বললো ঠিক আছে। তা আবার সেই আটা মিশানোটা একটু বেশি ছিল, তো সেই জন্য আর কি আটা মিশানোটা রেখে দিয়েছিলাম, তো এই যে দেখো আমার হয়ে যাবে, অনেকগুলোই আছে, আমি এর থেকে চারটে করব আর বাকি তিনটে রেখে দেবো, তাহলে আমার রাতে হয়ে যাবে। এখন আর মোটামুটি ভাত রুটি আটা মেশানোরও কোনো ঝামেলা নেই। কেন বাইরে যাবে, আচ্ছা দাও দাও আচ্ছা আচ্ছা দাও পয়সা দি লজেন্স কিনে দাও, আরেকজন দেখো আমি রান্না করছি আমার কাছে এসে বসে আছে, শরীরটা একটু ভালো নেই, দেখি কারো কাছেই যাচ্ছে না আজকে, কাকা দেখলে কাকা নিয়ে গেল ঘুরতে যাওয়ার জন্য, কাকার সাথেও গেল না, হ্যাঁ দিচ্ছি।
তোমার কি আছে? এই টমেটো আর কি আছে? এটা কচু, কচু কত করে? কচু 40। আর এই ফুলকপি? ফুলকপি 30। তুমি নাও 25 কম। আর এটা কি? বাঁধাকপি। ও ঠিক আছে, তাহলে একটা ফুলকপি দাও। সব ডালপালা সব ছাড়িয়ে ফেলে দাও। হ্যাঁ, প্লাস্টিকের মধ্যে দাও ওটা, কচুটা আর এই ফুলকপিটা দাও। উঠছে না, উঠছে কত করে? তাহলে দাও প্লাস্টিকের মধ্যে ভরে দাও। এদিকে ছোট ছোট টমেটো, আর এটার মধ্যে বড় বড় টমেটো। আর ওটা কি? বেগুন। বেগুন ওলকপি। আর ওদিকে সবজি কিনে এসে দেখি যে আমার মাছের ঝাল হয়ে গেছে, এবার ধনে পাতা দিচ্ছি, নামিয়ে নেব। ধনে পাতাটা আমি আগে সচরাচর খেতাম না, তবে সুমন খেতে ভালোবাসে বলে সব তরকারিতে দিতে দিতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, মানে আমার নিজেরই এখন ধনে পাতা ছাড়া ভালো লাগে না। মানে সে শীত গ্রীষ্ম বর্ষা মানে 365 দিনই আর কি আমাদের ফ্রিজে টমেটো ধনে পাতাটা কম্পালসারি, এটা থাকবেই থাকবে। এদিকে পানি পানি গান করছি, কি গান? পানি পানি। এটা হয়ে গেছে, এইবারে এই যে বাটা মাছের তরকারিটা করবো, করলে আমার কাজ শেষ। কাজ কোথায় শেষ? আবার রুটি করতে হবে, ছেলের এখনো খাবার করিনি। আচ্ছা, সবজি। কি সবজি? আচ্ছা, এইবারে পনির তরকারি। হ্যাঁ, ফুলকপি রোস্ট। বাহ, চাটনি। বাহ বাহ বাহ, পরমান্ন। বাহ, আর কত লোকের আয়োজন? আচ্ছা আচ্ছা, ভালো। তা রান্না হয়ে গেল তাহলে? তো পাঁচটা কে অন্য কেউ করছে? ও ভালো হয়েছে, করো। আর এদিকে ছোলা কচুটাকে কি করেছি, তেলেতে একটু ভেজে নিচ্ছি, নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেবো। আর নুন হলো দিয়ে দিয়েছি, আর এটা রান্না করবো, সাঁতলে রান্না করবো, মানে সিদ্ধ হয়ে নামিয়ে গেলে, নামিয়ে নিলে তারপরে তোমার কি করবো, তেলের মধ্যে পাঁচ ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা আর যে আদা জিরে বাটাটা বেটেছিলাম সেইগুলো দিয়ে কি সাঁতলে দেবো। আর জেঠুর সাথে কথা হচ্ছিল কি বিষয়ে, মানে জেঠুদের গতকাল আর কি একাদশী গেছে, তো আজকে হচ্ছে পালনের দিন, তো ওই জন্য আর কি জেঠু জেঠিমা মানে পাড়া প্রতিবেশী আর কি, সেটাও আমাদের জেঠিমা হয়, ওনাদের বাড়িতে ভগবত পাঠ করেছিলেন, তো উনি আর কি খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছে, সেখানে জেঠু রান্নাবান্না করেছে, তো কী রান্নাবান্না হয়েছে সেটাই আর কি জেঠু বলছে, এই এই পদগুলো আর কি হয়েছে। এদিকে মাছের ঝোলটাও আমি সাঁতলে দিলাম, আর তারপরে কি হয়েছে, আমার ছোলা কচু অনেকটা পাঠিয়েছিল মতো, আমার গঙ্গা দিদিকে বলো ওদি তুমি নিয়ে যাবে একটু খাও না, তো বলছে দেখো আমার একার জন্য রান্না করে আমি কি করব, তুমি রান্না করে বৌদি আমার জন্য রেখো। তো আমি বললাম যে ঠিক আছে আমি আজকে রান্না করছি, তুমি নিয়ে যেও, দূরের বাড়িটা কাজ করে যাওয়ার পথে নিয়ে যেও। তো বললো আমার ছেলেকে নিয়ে তো এক জায়গায় যাওয়ার আছে, আজকে আর সময় হবে না, তুমি ফ্রিজে রেখে দাও। আমি ফ্রিজে রেখে দিলে টাটকার তরকারি আর রাখা বাসি তরকারি সেই স্বাদটা কি আর থাকে, বলছে রেখে দাও তুমি আমায় গরম করে দেবে, এই হচ্ছে ব্যাপার। তা এখন মাছের জলটা হয়ে গেলে এবার ফুটে উঠলেই আর কি নামিয়ে নেব। যারা ছোলা কুচু খাও না তারা এইভাবে রান্না করে খেয়ে দেবো, দুর্দান্ত লাগবে। স্নান করে উঠেছি কখন, মানে কিছুই করিনি আজকে, আর যাকে আর কি বলবো, আমার তো এনার্জি লস হয় কখনো কখনো, কিন্তু সেগুলো লস করলে চলবেও না, কেননা আমি হচ্ছে কি এই সংসারের এখন সবকিছু, যদি আমি যদি পড়ে যাই ওর সুমনের অসুবিধা হবে, ছোট বাচ্চার। সুমন সবসময় বলে দেখ আমি কিন্তু বাড়ির বাইরে থাকি, তুই কিন্তু বাড়িতে থাকিস, সে তো বাচ্চাটা সম্পূর্ণ তোর উপরে নির্ভর করে থাকে, সে তোর হাসি খুশি সবকিছু তোর উপরেই, ওকে ভালো রাখো খুশিতে রাখ, তাই এইভাবে। মানে আমার আজকে শরীর এনার্জি নেই, আজকে ভালো লাগছে না, কিন্তু অনেক কিছুই বাকি আছে, আমার ভিডিও এডিট করতে হবে, ঘুমোলে চলবে না, ছেলেটার শরীর খারাপ, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন কারণ আমি এমনি খুব এনার্জেটিক পার্সন, যে একটুতেই কিছুই করে ফেলি বা এই হচ্ছে এরকম কোনো ব্যাপার না, আমি খুব এনার্জেটিক পার্সন, মানে খুব এনার্জেটিক পার্সন, এটা সুমন খুব ভালো করে জানে। মানে আমি শরীর খারাপ হলে অত বেশি মানে বলতে পারি না, করতে পারি না, হচ্ছে হচ্ছে যখন একদম শুয়ে পড়ো তখন একদম শুয়ে পড়ো, সে কথা একদম বাদ দিই, এই হচ্ছে ব্যাপার। কেননা কালকে ব্যাপারটা কি হয়েছে, ছেলেরও জ্বর এসছে, সুমনেরও জ্বর এসছে, আমি তখন আমার শরীরটা পুরো ছেড়েই দিয়েছে। আমি ভাবছি আমি এবার কাকে গিয়ে বলবো, যা গিয়ে আমার সব বলে লাভ নেই, এদের দুজনকে সুস্থ করি, এদের দুজনকে সুস্থ করতে করতে আমি সুস্থ হয়ে যাবো, এই হচ্ছে ব্যাপার। আসলে বাড়ির মেয়েরা কি হয় মানে
যারা বাইরে যায় তাদেরকেও খেয়াল রাখে, বাড়ির সবাইকেই খেয়াল রাখে। এটা প্রতিটা বাড়িতেই হয়ে থাকে, এটা শুধুমাত্র আমি বলে নয়, প্রতিটা বাড়ি যারা হাউস ওয়াইফ হয় তাদেরকে সব দিক খেয়াল রাখতে, তাদের নিজেদের শরীর খারাপটা খানিকটা চেপে রেখে সবাইকে নিয়ে আর কি চলতে হয়। এটা নতুন কোনো ব্যাপার না, এটা আমার মা মাসি পিসি দিদা বা তোমাদের মা মাসি পিসি দিদা এটা প্রত্যেকেই করে এসছে আর কি। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে এবার আমি রুটি আছে, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই যে মাছের তরকারি, সেই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া। তো খেয়ে দিয়ে নি, শরীর আজকে জোর নেই, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, কি করবো, মানুষ তো, মানুষেরই তো শরীর। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর পারলে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন আসছো আমার চ্যানেলে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।